আমেরিকান রাষ্ট্রদূত চলে গেছে উনি এটা অনেক অনেক ভিড় দেখে উনি ঢুকতে পারেন নাই চেষ্টা করছে মাত্র সে গাড়ি চলে গেছে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকে বাংলাদেশস্থ আমেরিকান রাষ্ট্রদূত সম্মানের রাষ্ট্রদূত তিনি এসেছিলেন তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লোর লিখিত একটা চিঠি নিয়ে মূলত তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যানকে হ্যান্ড ওভার করার জন্য হস্তান্তর করার জন্য তিনি এসেছিলেন এবং চিঠিটা একই চিঠি উনি যা বললেন যে সেম চিঠি বাংলাদেশের তিনটি দলকে দেওয়া হয়েছে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টিকে একই চিঠি সেই চিঠি বিষয় খুব শর্টে বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকার একটা ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান এই মূলত এই বিষয়টাই তিনি এখানে এসেছিলেন যেহেতু আমাদের গেস্ট আমরা সেখানে প্রায় 40 মিনিটের মধ্যে তিনি আমাদের চেয়ারম্যান আমাদের কো চেয়ারম্যান ফিরুজ কাজী ফিরুজ রশিদ এবং আমি ছিলাম আমাদের সাথে সমসাময়িক বিষয়ে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন স্পেসিফিক আসলে ওনার আসার উদ্দেশ্যটা মূলত ওই চিঠিটা হ্যান্ড ওভার করা এই না ওনাদের বক্তব্যকে আমরা জানি না ওনার সাথে কথা তো অনেক কথা হয়েছে সেই কথা তো কোনো এটা ওই আনঅফিসিয়াল কথা মত বিনিময় হয়েছে সৌজন্য কথাবার্তা এই আর মূলত তো উনি চিঠির দেওয়ার জন্য কিন্তু আসছিলেন না আমরা তো অনেক কথাবার্তা হয়েছে আমাদের কথা ওনার সাথে তো যেহেতু উনি আসছে ওনার চিঠি নিয়ে সে চিঠি নিয়েই আলাপ হয়েছে চিঠি চিঠিটা আমাদের চেয়ারম্যান পড়লেন আমরাও এটা শুনলাম সে চিঠির মধ্যে মূল বক্তব্যটা এইটাই যে ডোনাল্ড লু যে চিঠি দিয়েছেন সে চিঠিতে এক কয়েক লাইন লেখা আছে বাংলাদেশে তারা তাদের সরকার ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান এটাই হলো মূল বিষয় বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট আপনারা এখন পর্যন্ত যে সরকার চালু আছে সেখানে প্রধান বিরোধী দল এর বাইরে একটা কার্যকর আরেকটা বিরোধী দলের আমরা সবাই জানি এখন যে পরিস্থিতি একটা অচল অবস্থার মধ্য দিয়ে আছে ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন আমাদের যে ইতিহাস রয়েছে সেই প্রেক্ষাপটে আপনাদের পক্ষ থেকে ফ্রি এন্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য কি ধরনের মানে পরিস্থিতি বা কি ধরনের অবস্থার কথা আপনারা জানিয়েছেন বা বলেছেন যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য এই ধরনের ব্যবস্থা নিলে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতে পারে না আমরা তো মনে করি না যে যুক্তরাষ্ট্র সরকারকে আমরা জানাবো বা তারা ব্যবস্থা নেবে এটা তো আমাদের আভ্যন্তরীণ বিষয় ফ্রি ফেয়ার ইলেকশন কীভাবে হবে সেটা আমাদের দাবি জনগণের দাবি সেটা নির্বাচন কমিশন করবে এবং সরকার সহযোগিতা করবে সরকারের কাছে আমাদের চেয়ারম্যান বারংবার বলছেন যে একটা যদি ফেয়ার ইলেকশন হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় যে নির্বাচন সবাই যাবে তাহলে জাতীয় পার্টি তখন সেই নির্বাচন যাওয়ার চিন্তা করবে আমরা এখনও কিন্তু নির্বাচনে আমরা প্রস্তুতি নিচ্ছি নির্বাচন যাব যাব না কোনোটাই বলি না এই কারণে যে আমরা এখনও অপেক্ষা করছি যে সরকার একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে মানুষের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে এরকম একটা পরিবেশ হয় তাহলে আমরা চিন্তা করব আমরা আমাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা দিয়েছি আগামীকালকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রয়োজনে আমরা পরদিন আমাদের প্রেসিডেন্ট আবার ডাকবো ডেকে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে দলের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্তে আসবো না আমরা দেখেন দলগতভাবে বক্তব্যের বিষয় নয় এটা উনি তো আমরা ওনাকে দাওয়াত করি নাই উনি নিজে আসছেন ওনার সরকারের চিঠি দেওয়ার জন্য জাস্ট উনি আমাদের অফিসে উনি নিজেই বলছেন মেসেজ প্লিজ 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 আসলে আমাদের আমাদের দলের প্লিজ প্লিজ আপনি সাংবাদিক ভাই রাগবার কিছু নাই উনি আমাদের আমাদের দলের কূটনৈতিক বিষয়টা উনি দেখেন যাই হোক আমি যেটা বলছিলাম যে আসলে তো
মাননীয় রাষ্ট্রদূত তিনি নিজেই এনে আসছেন এবং তার পক্ষতে মেসেজ দেওয়া হয়েছিল চিঠিটা উনি নিজে হ্যান্ড ওভার করতে চান পার্সোনালি, সেই জন্যই আসছেন। তো ওনার সঙ্গে যদি আসছেন অফিসে কথাবার্তা হয়েছে, এটা বলা যেতে গেলে আনঅফিসের কথাবার্তা, সেই কথাবার্তা এখানে বলার মানে মতো তেমন কিছু নাই। দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একজন মানে ডেভেলপমেন্ট পার্টনার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের গার্মেন্টসের একক রাষ্ট্র যেটা এক্সপোর্ট করি আমরা প্রায় $6 billion সেটা কিন্তু আমেরিকা, কাজে তাতে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, উন্নয়নমূলক সম্পর্ক আছে। সেখানে তারা চিঠি দিচ্ছে, সেই চিঠিটা গুরুত্ব বলব না, সেই চিঠিটা তারা একটা মানে শুভাকাঙ্ক্ষী হিসাবে তারা এখানে একটা ফেয়ার ইলেকশন চান, সেটা চাইতেই পারেন। বাট ইলেকশন কীভাবে হবে না হবে সেটা তো আমাদের নিজস্ব বিষয়, আমরা তো কারো কাছে বলি না, আমরা সরকারকে বলি, নির্বাচন কমিশনকে বলি যে আপনারা ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করেন। না না, এটা উনি জানতে চান নাই, আমরা ওনাকে এটা বলতে যাই না, কারণ এটা আমাদের কমপ্লিটলি নিজস্ব বিষয়, এই বিষয়ে আমরা ওনাকে বলতে যাবো কেন, উনি বললে আমরা বলতে যাবো কেন। তাদের সরকার চান বাংলাদেশ একটা ফেয়ার নির্বাচন হোক, অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সবাই নির্বাচন আসুক, মানুষের যাতে বুঝতে পারে এটা পরিবেশ হোক, এই কথা তিনি বলছেন। না আমাদের কাছে কি এক্সপেক্ট ওনারা করে সেটা আমি জানি না, তবে যদি চিঠি দিচ্ছে তারা তো নিশ্চয়ই এটা ভাবতে পারে যে একটা ফেয়ার নির্বাচন যদি হয় সেই লোকে যদি আমাদের একটা সহযোগিতা থাকে সেটা তারা ভাবতেই পারে বা আমরাও ভাবতে পারি। আমরা আপনাকে বলেছি যে আগামীকালকে আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিং ডেকেছি, সারাদিন ব্যাপী মিটিং হয়, সেই মিটিংয়ে আমাদের জেলা সভাপতি সেক্রেটারি আসবে, তাদের কি বক্তব্য নির্বাচন বিষয়ে, তাদের কি চিন্তা ভাবনা, এগুলি আমরা শুনবো এবং তারপর প্রয়োজনে আবার আমাদের সর্বোচ্চ নির্বাচনী ফোরাম প্রেসিডেন্ট মিটিং ডাকবো, তারপরে আমরা একটা সিদ্ধান্ত। দেখেন ইলেকশন যাওয়ার মতো প্রস্তুতি আমাদের আছে, যেটাকে বলা হয় দলীয় ম্যানিফেস্টো, দলের প্রার্থী তারা হবেন, এই ধরনের একটা প্রাইমারি কাজ আমরা আগে করেছি, লিস্টটা আমরা আগে করেছি, প্রাইমারি কাজ নির্বাচন যাওয়ার মতো আমরা আমাদের একটা প্রস্তুতি আছে। এখন নির্বাচনে যাব কি না সেটা এক নম্বর হলো আমাদের দলীয় নেতা কর্মীরা কী বলে, নীতি নির্ধারণী ফোরাম কী বলে আমাদের, সেকেন্ড হইল যে পরিবেশটা কী, নির্বাচনের পরিবেশ আমরা মনে করি যে আরও কয়েকদিন আছে, কারণ ইলেকশন কমিশন কবে ডিক্লেয়ার করবেন আমরা জানি না, ওনারা বলেছেন ফার্স্ট উইকে, তারপরে বল শুনি 8 তারিখ, তারপরে শুনি 13 তারিখ, আর হন শুনি 14 তারিখ, আমরা এখন জানি না যে কবে তারা সেটা ডিক্লেয়ার করবেন, তবে একটা সময় আছে, সেই সময়ের মধ্যে তাদেরকে ডিক্লেয়ার করতেই হবে, কারণ বাধ্যবাধকতা আছে সাংবিধানিকভাবে। এইগুলি বিষয় আছে বলেই তো আমরা একটা পরিবেশ চাইতেছি, কারণ দেখেন সর্বশেষ দুটাই উপনির্বাচন ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর, সেইখানেও কি সেইখানে আমি বলি যে আমার পার্টির প্রার্থী পাশ করবে এটা আমরা আশা করি নাই, আমরা যে কন্টেস্ট করলাম সেইখানেও কি সিল মারার দরকার ছিল? এছাড়া আগেও বিভিন্ন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচনে আমাদের অভিজ্ঞতাটা খুব সুখকর নয়, যার জন্য আমরা দাবি করছি বারবার যে মানুষ বুঝতে পারবে ইলেকশন সুষ্ঠু হবে, এরকম একটা পরিবেশ আমরা চাই, সেই পরিবেশটা আজকে পর্যন্ত আমরা মনে করি না হয়েছে, আমরা অপেক্ষা করতেছি এর মধ্যে নিয়ে হয়, আরও সময় আছে, তার মধ্যে পরিবেশ হয়
তখন আমরা দলীয় সিদ্ধান্ত নিব। শুনুন ভাই, মাসুদ থেকে শুরু হয় এই এখন পর্যন্ত যে সরকারের স্ট্রাকচার এবং সরকারের যে দৃষ্টিভঙ্গি এবং সরকারের যে অবস্থান, 2018 সালে একটা নির্বাচন হয়েছে, সেখানে একটা পরিস্থিতির মধ্য দিয়ে হয়েছে ইলেকট্রাল, যে এখন পর্যন্ত সরকারের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড অনুযায়ী বর্তমান সরকার ক্ষমতায় থেকে, সরকারের একটা অংশ বর্তমান প্রাইম মিনিস্টার ক্ষমতা থেকে একটা নির্বাচন করতে চান, এই ধরনের একটা অবস্থার মধ্যে এখন পর্যন্ত আছে। এই স্ট্রাকচারে 2018 সালে নির্বাচন হয়েছে এবং আপনারা সেই নির্বাচনে অংশ নিয়েছেন, প্রধান বিরোধী দল হয়েছে, এই যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারে কি আপনারা এখন পর্যন্ত এই ধরনের হলে আপনাকে নির্বাচনে চাপিয়ে দিবেন? দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, নির্বাচনের বিষয়ে যদি আন্তরিকতা থাকে, অন্তর থেকে যদি যারা ক্ষমতায় আছেন তারা মনে করেন নির্বাচন সুষ্ঠু করবেন, তাহলে মনে করতে পারেন। আসলে সেখানে আন্তরিকতা আছে কি না সেটি বিষয়। আর একটা জিনিস, যে সাংবিধানিকভাবে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ছাড়া তো কোনো বিকল্প নাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা এখনও চাই, আমি আমার দলের পক্ষ থেকে পার্লামেন্টেও মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনি শুধু প্রধানমন্ত্রী নন, প্রধানমন্ত্রী আপনার বড় পরিচয়, আপনার বড় পরিচয়, আপনি জাতীয় যোগের জন্য কন্যা, আপনি সবাইকে এক টেবিলে ডাকেন, এখনও সময় আছে, সরকারে এক টেবিল ডাকতে পারেন অথবা না ডেকেও একটা পরিবেশ করতে পারেন, যে পরিবেশে মোটামুটি একটা আস্তে আসবে সবার, ঠিক আছে, একটা নমুনা তো নমুনা শুনেন, নমুনা আমার চেয়ারম্যান একটা রেডি করছিলেন এবং তিনি বলেছেন যদি সবাইকে ডাকে এক টেবিলে তাহলে তিনি সেটা রূপরেখা দিবেন, যেহেতু ডাকে নাই সেই রূপরেখা আমরা এখন দিচ্ছি না, তা আমরা চাই একটা ফেয়ার নির্বাচন হবে, একটা পরিস্থিতি দেওয়ার চাই, দেখা যাক। ধন্যবাদ, 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 থ্যাংক ইউ। হ্যাঁ, 2018 সালে সরকার থেকে যে আন্তরিকতা জাতীয় পার্টির সঙ্গে দেখিয়েছিল তাই তো নির্বাচনে গিয়েছিল।